আমার ভাইরা, মায়ের গর্ভ থেকে যেই দিন পৃথিবীতে আসলাম আমরা কেঁদেছি, আর আত্মীয় স্বজন সবাই আনন্দ হোক করেছে। মায়ের গর্ভ থেকে যেই দিন পৃথিবীতে আসলাম, আসার সাথে সাথে আত্মীয় হিসাবে মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই বোন পেয়েছি, পাড়া প্রতিবেশী অনেকে পেয়েছি। এই পৃথিবীতে আসাম সুসংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আত্মীয় স্বজনরা সবাই এসে আমাকে আদর করে কোলে নিয়েছে, চুমু দিয়েছে। আবার এই পৃথিবী থেকে যেদিন বিদায় হব, মাটির গর্ভে আমার ঠিকানা হবে। ও ভাইরা আমার, পৃথিবীতে আসলাম আমি কান্দিয়া কান্দিয়া, আর আত্মীয় স্বজনের মুখে হাসির রেখা ফুটে উঠল। যেই দিন মাটির গর্ভে চলে যাব, সেই দিন আবার আত্মীয় স্বজনরা কান্দিয়া কান্দিয়া মাটির গর্ভে আমাকে রেখে দিবে। ও বন্ধুগুলি আমার, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, অনেক আত্মীয় স্বজন পাইলাম, আবার দুনিয়া থেকে যেই দিন মাটির গর্ভে যাব, কেউ হবে না আমার সাথী, ঠিক না, কেউ হবে না আমার সাথী, একাকী মাটির গর্ভে চলে যাব। আবার মাটির গর্ভ থেকে আমার খালাস হবে ময়দানে মাহশার, সেই দিন মা পাওয়া যাবে, কিন্তু মা সন্তান থেকে পলায়ন করবে। সন্তান পাওয়া যাবে, সন্তান মায়ের থেকে পলায়ন করবে। স্ত্রী পাওয়া যাবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আবার স্বামী পাওয়া যাবে, স্বামীর থেকে স্ত্রী পলায়ন করবে, ভাইয়ের থেকে ভাই পলায়ন করবে। ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনী। আমার ভাইরা, সেই দিন আত্মীয় স্বজন সবাইকে পাওয়া যাবে, কিন্তু কেউ কাউকে আত্মীয়ের পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দর্শন পেশ করেছেন দুনিয়ায় আগমনের ব্যাপারে, দুনিয়া থেকে বিদায়ের ব্যাপারে, আবার কবর থেকে কিয়ামতের ময়দানে উঠার ব্যাপারে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে নাই? অতএব আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মা পাওয়া যাবে, কিন্তু সন্তানকে পরিচয় দেবে না। সন্তান পাওয়া যাবে, মাকে পরিচয় দেবে না। সবারই মুখে থাকবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। অতএব কবরে যাওয়ার আগে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে আল্লাহ সব আত্মীয়ের ব্যবস্থা করে রেখেছে, কিন্তু দুনিয়া থেকে মাটির গর্ভে যাওয়ার সময় আত্মীয় স্বজন কেউ সাথী হবে না। যার কারণে এই দুনিয়াতে যদি আল্লাহকে আমরা আপন করতে পারি, কবরের ভিতরে লাশ রাখার আগে আমার আল্লাহ এই কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। ও বন্ধুগুলি আমার, আমরা শুধু দুনিয়ার বাহ্যিক দেখি, আল মাল ওয়াল বানুন, এটা হলো দুনিয়ার বাহ্যিক অবস্থা। এই পৃথিবীর আর একটা অভ্যন্তরীণ অবস্থা আছে, বাতুনি আছে। আল্লাহ বলেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা এই সংক্ষিপ্ত জীবনের বাহ্যিক চাকচিক্যটাই শুধু দেখে, এরা বাতুনি জানে না। দুনিয়ার জাহির আছে, দুনিয়ার বাতিন আছে। তো যারা শুধু জাহির দেখে, বাতিনের দিকে খেয়াল করে না, এরা ধরা খায়, এরা প্রতারিত হয়। আমার বন্ধুরা, দুনিয়ার বাতিন জানতে হলে আল্লাহ রাসূলের একটা হাদিস জানতে হবে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীর মাটির উপর, মাটির জহির হলো, মাটির উপর হলো দুনিয়া, আর মাটির ভিতর হলো তোমাদের পরকাল। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, একটা নেককার যখন পৃথিবীর উপর দিয়ে চলাফেরা করে, এই জমিন তারে ডাক দিয়া বলে, ও আল্লাহর নেক বান্দা আয় কবরের ভিতরে আয়, আসলে দেখবে কেমন জান্নাত আল্লাহ তোর জন্য আমার পেটের ভিতরে রেখেছে।
নাফরমানগুলি যখন দুনিয়াতে চলাফেরা করে এই জমিন ডাক দিয়ে বলে ও আল্লাহর নাফরমান আয় আমার পেটের ভিতরে আয় আসলে দেখবে কেমন কিড়া মাকুড়া আর কেমন জাহান্নাম আল্লাহ তোর জন্য আমার পেটের ভিতরে রেখেছে ও ভাইগুলি আমার রাসূলুল্লাহর এই হাদিস থেকে জানা গেল দুনিয়ার জাগির ওয়ালা মালু আল বানুন আর দুনিয়ার বাতুনি হলো দুনিয়ার বাতিন হলো কবর আমার বন্ধুরা এই দুনিয়াতে যারা শুধু জাহির দেখে তারা প্রতারিত হয় কি হয় না আমার বন্ধুগণ মনে করেন আপনি বাজারে গেছেন গিয়ে টমেটো কিনবেন তাই না তো টমেটো সাজানো আছে এই স্তূপের মধ্যে আছে না এখন আপনি যদি ওখান থেকে যত পচাগুলি আছে ওইগুলি খরিদ করেন তো এইগুলি আর বাড়িতে আসনিয়া তসলায় ঢুকাইতে পারবানি কথা বলেন এগুলি ডেস্কি পর্যন্ত যাবে এর আগেই এগুলি শেষ হয়ে যাবে ফান এগুলি ধ্বংসশীল আল্লাহ বলেন কুল্লু মান আলাইয়া ফান ও দুনিয়ার মানুষ পৃথিবীর উপরে যা কিছু আছে সব ধ্বংসশীল সব শেষ হয়ে যাবে কবরে তোমাদেরকে যেদিন পৌঁছে দেওয়া হবে তোমার কবর পর্যন্ত এই দুনিয়ার মাল এই দুনিয়ার বানন এই দুনিয়ার জুইনাম এই দুনিয়ার সামাম চাকচিক্য গাড়ি বাড়ি বিল্ডিং কোনো কিছু আর তোমার কবর পর্যন্ত পৌঁছবে না এগুলি ফান এগুলি ধ্বংসশীল এই জন্য একজন কবি বলেন পাহাড়ে পাহাড়ে যায়গি জমি পর জলজলা হোগা পাহাড়ে পাহাড়ে যায়গি জমি পর জলজলা হোগা মুহাম্মদ তখত পর হোগি আদালত পর খুদা হোগা ইয়ে চমন সারা ভি হোগা ইয়ে চমন সারা ভি হোগা ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे अल्लाह नबी बोले नमर साबिरा हद्दिद सफीना फइन्नल बहरामीत वाकमिल जाद फइन्न सफर बईद ओ दुनियार मानुष दुनियाते थकते तुमी তোমার সফিনা প্রস্তুত করো কেননা মৌতের মাধ্যমে তোমার জীবনের তরি একটা গভীর সমুদ্রে পড়ে যাবে ওয়াক মিলিজাদা ফাইন্নাস সফরা বাইদ তোমার পাতেও পরিপূর্ণ করো দুনিয়াতে থাকতে তোমার পাতেও পরিপূর্ণ করো কেননা মৌতের মাধ্যমে একটা লম্বা সফর শুরু হবে এই সফরে পথিমধ্যে আর কোনো পাতেও সংগ্রহ করার ব্যবস্থা নাই ক্যা সমন লায়া মুসাফির ক্যা সমন লায়া মুসাফির সফর তেরা হে বাড়িদ রন কি দরিয়া মে কিশ্তি মৌজ তুফান হে মজিদ এই জন্য একজন মরমী কবি বলেন ও দুনিয়ার মুসাফির কি পাথেও তুমি সংগ্রহ করেছো মৌতের মাধ্যমে তোমার জীবনের তরি এমন একটা দরিয়ার মধ্যে পড়ে যাবে যেই দরিয়ার ঢেউটা বড় ভয়াবহ যেই দরিয়ার তুফান বড় ভয়াবহ সেখানে দেখবে তুমি পৃথিবীর কত পহলান পৃথিবীর কত ধনবান পৃথিবীর কত ক্ষমতাবান ফকির কাঙ্গালের মতো হয়ে গেছে পৃথিবীর কত রাজার বাদশাহ অসহায় ফকিরের মতো হয়ে গেছে ঠিক না ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা তাইলে বোঝা গেল দুনিয়ার জাহির আছে দুনিয়ার বাতিন আছে শুধু জাহির দেখিয়া যদি তুমি দুনিয়াকে চেনো প্রতারিত হবে যেমন একটা লোক মনে করেন মাছ বাজারে গেছে তো মাছ বাজারে গেলে মাছ কিনলে আপনি যখন ভ্যারাইটিজ মাছ আছে ছোট মাছ তো বিক্রেতা এটারে কি করে উপরে কিছু ভালো ভালো মাছ দিয়া সাজাইয়া রাখে তো আপনি দেখলেন যে বাহ হুগা মাছ আছে ট্যাংরা মাছ আছে হ্যাঁ
তো এইটা মাঠের স্তূপ দেখিয়া যদি কিনেন, বাড়িতে নিয়ে যাওয়ার বাদে বিবি বলবে কি আনছো, মাত্র হুগা ট্যাংরা হয়টার সারাও তো সান্ধ, ঠিক না? তো আপনি শুধু উপর দেখিয়া কিনলে হুগা ট্যাংরার দামে সান্ধু কিনা লাগে, আর যদি গিয়া এইরকম কোন একটু সরাইয়া দেখি ভিতরে কি, তখন ভিতরে কি সান্ধু, আপনি বলবেন বেটা বাতি যা উপরে হুকা হয় তার ভিতরে তো সারা সান্ধু, তখন বলবে সাসা এক বুঝরি দিলেই হোক, ঠিক কিনা? তা আপনি যদি জাহির দেখিয়া কিনেন হুগা মাছের দাম দিয়া সান্ধু কিনবেন, আর যদি বাতুনি দেখিয়া একটু নাড়াচাড়া করিয়া কিনেন তাইলে সান্ধুর দাম দিয়া হুগা কিনেন, ঠিক না? ও ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা শুধু দুনিয়ার বাহ্যিক জিন্দগিটা দেখে, চাচ্ছিক্য দেখে, দুনিয়ার বাতুনিটা দেখে না। আমার ভাইরা, এই দুনিয়ার বাতুনি হলো আল্লাহ রসুলের হাদিস মোতাবিক এর পৃথিবীর পৃথিবীর পিঠের উপরে তোমার ঘর, আর পৃথিবীর পৃষ্ঠের নিচে তোমার কবর, ঠিক না? এই জন্য একজন কবি বলেন কদম সোয়ে মার কদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মার কদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা হে আর কিধর দেখতা। ও দুনিয়ার মানুষ, প্রতিটি কদম কদম করে তুমি কবরের দিকে যাচ্ছ, দুনিয়ার দিকে কাঙ্গালের মতো তাকিয়েছ, যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোন দিকে? রাস্তা দিয়ে যখন কোনো মানুষ হাঁটে তো সে যদি উত্তরের দিকে যায় আর তাকায় যদি ডানে অথবা বামে অথবা উপরে, তো পথিকরা তাকে দেখে কি বলবে, এই যাচ্ছিস কোন দিকে আর তাকাচ্ছ কোন দিকে? সিলেটি ভাষায় যাইরে হই আর সাইরে কোথায়, তার মানে অ্যাক্সিডেন্ট নির্ঘাত, ঠিক না? আমার বন্ধুরা, দুনিয়ার প্রতি উত্তরের দিকে যাত্রা করবে যদি ডানে বামে তাকায় তার অ্যাক্সিডেন্ট যেমনি নির্ঘাত তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক তেমনি কবর আমাদের কদমের সামনে হলো কবর, আর দুনিয়ার দিকে আমরা কাঙ্গালের মতো তাকিয়ে আছি, যার কারণে সাকরাত পর্যন্ত পৌঁছার আগে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটবে নির্ভীত, সেই অ্যাক্সিডেন্টে ইমানদার ইমান নিয়ে মরতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, ও পৃথিবীর মানুষ, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি এমন একজন অপরিচিত মানুষের মতো হও, একটা অপরিচিত মানুষ অপরিচিত জায়গায় গেলে যেমনি নিরীহ হয় তুমিও তেমনি নিরীহের মতো হও, আও আবিরু সাবিল, অথবা একজন মুসাফির পথিকের মতো হও। আমার বন্ধুরাম, এই দুনিয়া হলো মাঝখানের স্টেশন, এই দুনিয়া আদনা, দুনিয়া মানে হলো আদনা অস্থায়ী, কিন্তু এই অস্থায়ী জীবনে যদি আপনি নেক কাজ করেন তাহলে পরকালের স্থায়ী জিন্দগির জন্য স্থায়ী পুরস্কার। এই জন্য আল্লাহর নবী বলতেছেন আল বাকিয়াতুস সলিহাত, দুনিয়ার চাকচিক্য এটা অস্থায়ী, আর স্থায়ী জিনিস হলো আপনার নেক কাজ। এখন বাকিয়াতুস সলিহাত কি জানতে চান? আল বাকিয়াতুস সলিহাত এগুলি কি জানতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
الباقيات الصالحات هن سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله. رسول الله صلى الله عليه وسلم استعي نكذر अकाउंट बोले दिए चेन अकाउंट हलो फास्टा डिजिट कय डिजिट कथा बोलें ना फास्टा एक तो हलो सुभान अल्लाह बोलें एक तो की और एक तो हलो अल्हम्दुलिल्लाह और एक तो हलो ला इलाहा इल्लल्लाह और पांच नम्बर हलो अल्लाहु अकबर और एक तो हलो ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह এই পাঁচটা ডিজিটের সেভিং অ্যাকাউন্টস হলো তমাম নেক আমলের সঞ্চয়, সুবহানাল্লাহ। কিভাবে একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই পাঁচটা জিনিসকে সালেহাত বললেন, বাকিয়াতুস সালেহাত বললেন? কারণ মানুষ পৃথিবীতে যত নেক আমল করে সমস্ত নেক আমল এই পাঁচটি অ্যাকাউন্ট নম্বরে সঞ্চয় হয়। কিভাবে? এইটাও রাসূলুল্লাহর আরেকটা হাদিস থেকে জানা গেল। আল্লাহ নবী বলেন, লাকীতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতা উসরিয়া বি, মিরাজের রজনীতে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা মিন্নি আসসালাম আলা উম্মতিক, ও মুহাম্মদ তুমি আমার পক্ষ থেকে তোমার তমাম উম্মতের কাছে সালাম বলিও। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতে মুহাম্মদের কাছে সালাম পাঠিয়েছেন, তা আপনারা জবাব দিতে নানি মাতুন্যা জবাব দিবেন না? জবাব আমরা কিভাবে দিই? নামাজের মধ্যে দুরুদ পড়ি, পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই জবাব আমরা দেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআন পড়ে দেখেন, কোরআনের একটা আয়াত আছে, ওয়াসালামুন আলা ইব্রাহিম, আছে কি নাই? সালামুন আলা ইলিয়াসিন ও সালামুন আলা নূহিন ফিল আলামিন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বললেন, ওয়াখবিরহুম, ও মুহাম্মদ তোমার উম্মতের কাছে আরেকটা খবর দিও। খবর, খবরটা কি? আল্লাহর রসুলের কাছে লম্বা বিবরণ দিলেন জান্নাতের, দিয়ে শেষ কথা বললেন, ওয়ান্না গরসাহা সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম বললেন, তোমার উম্মতরে এই খবরটা দিও যে জান্নাতে গারাস আছে, বৃক্ষ রোপণের ব্যবস্থা আছে, চারা রোপণের ব্যবস্থা আছে, আর সেই জান্নাতের চারা রোপণের ব্যবস্থা হলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, একবার বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হয়, সাথে সাথে এইটা প্রকাণ্ড বৃক্ষের রূপান্তর হয়,
আরের পাথা থেকে সুবহানাল্লাহর তসবিহ চলে, এই সমস্ত তসবিহ ওই সুবহানাল্লাহ পাঠকারীর নামায় আমলে বরাদ্দ হয়। সুবহানাল্লাহ, তাইলে বোঝা গেল এই তসবিহগুলি হলো জান্নাতের এক একটা সেভিং অ্যাকাউন্ট। সুবহানাল্লাহ পড়েন, বান্দা দুনিয়াতে এই তসবিহ পড়ে সাথে সাথে জান্নাতে এগুলি সেভিংস হয়। সেভ হয় আমার ভাইরা, কিভাবে হয়? আপনার শুধু সুবহানাল্লাহ বলা নয়, আপনার কিছু কাজ আছে নেক কাজ, যেই সমস্ত নেক কাজ সুবহানাল্লাহর অ্যাকাউন্টে আল্লাহ জমা করে, আরও কিছু নেক কাজ আছে যেইগুলি আল্লাহ পাক আলহামদুলিল্লাহর অ্যাকাউন্টে সেভ করে রাখেন, আরও কিছু নেক কাজ আছে যেগুলি আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকাউন্টে জমা করেন, আরও কিছু নেক কাজ আছে যেইগুলি আল্লাহ পাক আল্লাহু আকবরের অ্যাকাউন্টে জমা করেন, আরও কিছু নেক কাজ আছে যেইগুলি আল্লাহ পাক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহর অ্যাকাউন্টে সেভ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআনের এইটা হলো মহিমা, বান্দার কাছে যখন কোরআন পেশ করা হয় সে তখন নিজের চোখে না দেখিয়া আল্লাহর জান্নাত দেখে, কলবের চোখ দিয়া, জ্ঞানের চোখ দিয়া, চামড়ার চোখ দিয়া জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, কিন্তু আল্লাহর কোরআন যখন তার সামনে পেশ করা হয় আল্লাহ পাক তার হৃদয়ের চোখ খুলে দেয়, তার হৃদয়ের কান খুলে দেয়, যার কারণে আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন তার কলবের কান দিয়ে আল্লাহর জাহান্নামের গর্জন শুনতে পায়, তার কলবের চোখ দিয়ে আল্লাহর জাহান্নাম দেখিয়া কান্না শুরু করে দেয়। মুআজ্জাজ হাজিরিন, তো আসুন পরকালের জন্য কিছু সঞ্চয়ের ব্যবস্থা করি আমরা, রাজি আছেন নি আপনারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু তাফসীর করেন, কি তাফসীর? আল বাকিয়াতুস সালিহাত, স্থায়ীনে কামল হলো এক নম্বর হলো হিয়াস সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত কি? সালাত। এই পাঁচ ওয়াক্ত সালাত যিনি নিয়মিত আদায় করেন তার পাঁচটা অ্যাকাউন্ট পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আরও কিছু কাজ আছে যেইটা করলে শুধু সুবহানাল্লাহর অ্যাকাউন্টে জমা হয়, আর সালাত পড়লে আপনার পাঁচটা সেভিংস অ্যাকাউন্টে আপনার সঞ্চয় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কীভাবে দেখেন, আমরা নামাজে যাই, নামাজের জন্য ডাক দেওয়া হয়, প্রথম শব্দটা হলো কি? চিল্লাইয়া বলেন না কি? আল্লাহু আকবার। তো এই আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে, যত মুমিন নারী আর পুরুষের কানে যায় আমরা প্রত্যেকে আল্লাহু আকবার বলি কি বলি না? জবাব দেওয়া লাগে না? রাসূলুল্লাহ বলতেছেন মুয়াজ্জিন যে শব্দ বলবে তোমরাও সেই শব্দ বলে জবাব দাও। তো মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি ছড়িয়ে পড়ে মুসলিম পল্লীতে, তখন মুসলমানদের পল্লীতে নীরব একটা স্লোগান জারি হয়, সেটা হলো আল্লাহু আকবার। আপনারা এই আল্লাহু আকবার শুনিয়া জবাব দেননি, কথা কই না, জবাব দেননি? তাইলে বোঝা গেল রাজপথে আল্লাহু আকবার যদিও কেউ বন্ধ করে দিতে চায়, কিন্তু নীরবে আল্লাহু আকবারের স্লোগান অব্যাহত আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালা বলে তখন আমরা কি বলি? ইল্লা মা শা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার মূল মর্মটা কি বুঝেন? হাওলা মানে হলো আশ্রয়, হাওলা মানে কি? আশ্রয়। মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ, তখন মুক্তাদি জবাব দেয়, মুমিনরা জবাব দেয় ইল্লা মা শা আল্লাহ,
এই দুনিয়াতে আমার থাকার জায়গা আমার বাড়ি আমার ঘর এইগুলি ততদিন যতদিন আল্লাহ চায় ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আমার চূড়ান্ত আশ্রয় আল্লাহ ছাড়া আর কোনো জায়গা নাই সুবহানাল্লাহ কেমন সংস্কৃতি ইসলাম মানুষের মধ্যে চালু করেছে সুবহানাল্লাহ পড়ে ও ভাইরা আমার আমরা আজান শুনি আজানের জবাব দেই কিন্তু আজানের মর্ম বুঝি না মুয়াজ্জিন কি বলে তাও বুঝি না নিজে কি বলিয়া জবাব দেই সেইটাও বুঝি না শুধু এই আজানের তাৎপর্য যদি সমস্ত মুসলমান নারী আর পুরুষ বুঝত তাইলে মুসলমানের প্রতিটি ঘর থেকে কোরআনের বিপ্লবী স্লোগান শুরু হয়ে যেত ঠিকই না আমার বন্ধুরা ইল্লা মাশাআল্লাহ বলে আল্লাহকে জানিয়ে দেই ও আল্লাহ তাআলা এই দুই দিনের ঠিকানা দুনিয়া এই দুনিয়ার বাড়ি আর দুনিয়ার ঘর যতদিন তুমি চাইবে ততদিন সংক্ষিপ্ত আকারে থাকব কিন্তু তুমি সাক্ষী থাকো ডাক এসেছে তোমার দরবারে অতএব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার বাড়ি আমার আশ্রয় নয় আমার ঘর আমার ঠিকানা নয় তোমার ঘরেই আমার শেষ মঞ্জিল আমি তোমার আশ্রয়ে চলে আসলাম সুবহানাল্লাহ আজানের এই তাৎপর্যটা দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে দিতে পারবেন কথা বলেন না সবাইকে বোঝাতে পারবেন আল্লাহ তুমি তৌফিক নসিব করো সকলে পড়ুন আমিন আমার বন্ধুরা এইভাবে নামাজে আসলাম নামাজের প্রথম শব্দ তকবীরে তাহরিমা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন প্রথম থেকে বলি বান্দা এই পৃথিবীতে কিছু কাজ করে যেটা সুবহানাল্লাহর অ্যাকাউন্টে সুবহানাল্লাহ মানে কি সুবহানাল্লাহ মানে হলো আল্লাহর কোনো আইব নাই আল্লাহর কোনো কমতি নাই আল্লাহ পাকের কোনো ধন্যতা নাই আল্লাহ পাকের কোনো সীমারেখা নির্দিষ্ট সীমারেখা নাই তিনি অসীম এই জন্য সমস্ত দৈন্যতা নালায়েকি কমতি থেকে তিনি পবিত্র এইটা হলো সুবহানাল্লাহ এটার নাম কি সুবহানাল্লাহ তো এটা জবান দিয়ে বলবেন আবার কিছু কাজ আছে যেই কাজটা আপনার এই সুবহানাল্লাহর বাস্তবায়ন হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিভাবে দেখেন আপনাকে একজন গালি দিয়েছে কি দিয়েছে গালি গালি দেওয়ার পরে আপনি তার জন্য দোয়া করলেন ইসলামের সিস্টেম হলো কেউ গালি দিলে আপনি তাকে দোয়া করবেন আপনি যদি তার জন্য দোয়া করেন অথবা আপনাকে কেউ গালি দেয় আল্লাহ পাক বলেন উযকুরিসমা রাব্বিক ও নবী আপনাকে এরা গালি দিচ্ছে আপনি আপনার রবের নামে জিকির করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে পাগল জাদুকর মিথ্যুক এরপরে কবি গণক এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে সরাসরি দারুণ দোয়ায় আল্লাহ রসুলের কাছে খবর আসলো আল্লাহ রসুল অত্যন্ত ব্যথিত হলেন চাদর মোড়া দিয়ে বসে আছেন আল্লাহ বলেন ও নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা সুবহানাল্লাহ ও নবী আপনার বিরুদ্ধে এরা অপবাদ চালায় মক্কার রাজপথকে আপনার জন্য সঙ্গীন করে দিয়েছে অসুবিধা নাই আমার দরওয়াজা আমার দরবার আপনার জন্য বন্ধ করি নাই রাতে যায় নামাজ দিয়ে আপনি আমার সামনে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ ও নবীজি এরা তোমার নামে বদনাম রটনা করে তুমি তোমার রবের নামে তসবিহ শুরু করে দাও ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা সুবহানাল্লাহ আমার বন্ধুরা যার কারণে আল্লাহর দিনের কাজ করতে গিয়ে কেউ তোমাকে বিভিন্ন মিথ্যা ভাষায় গালি দিতে পারে মিথ্যা মামলা করতে পারে মিথ্যা অভিযোগ দিয়ে তোমাকে সমাজে হেয় করতে পারে পাল্টা মিথ্যা অভিযোগ পাল্টা মিথ্যে গালি তারে দেওয়া নয় আল্লাহ বলেন বান্দা তুই আমার নামে জিকির কর সুবহানাল্লাহ তোর নামে এরা বদনাম রটাই তুই আমার নামে জিকির কর এবার সুবহানাল্লাহ
তাইলে এটার সাথে সাথে তসবিহ হয়ে গেল, সাথে সাথে তওবা হয়ে গেল। আল্লাহু আকবার। কিভাবে? যে আপনি বললেন আল্লাহ আসলে আমারে গালি দিছে, আমার তো অনেক আইব আছে, দোষ আছে, কিন্তু দোষ নাই কেবলই তোমার। সুবহানাল্লাহ, দোষ তো নাই কেবলই তোমার। আমার ভাইরাম, এই তসবিহ যদি পড়ো তাইলে গালির জবাব হবে, সাথে সাথে তওবা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আরো কিছু ইবাদত আছে আলহামদুলিল্লাহর অ্যাকাউন্টে এটা হয়, সঞ্চয় হয়। আপনি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, এইটা তসবিহ হিসেবে যাবে, কিন্তু আরো কিছু কাজ আছে। যেমন আপনি যদি আপনার মালটারে আল্লাহর রাস্তায় খরচ করেন, যাকাত ফরজ, উসর ফরজ, যদি এইটা আপনি দান করেন, ও ভাইরা আমার, আপনি 500 কোটি টাকার মালিক, যদি শতকরা 2.5 টাকা হারে সঞ্চয়ী সম্পদের হিসাব করিয়া যদি যাকাত না দেও, তাইলে এই সব মাল তোমার জন্য সাফ হইয়া আল্লাহ গাড়ে লটকাই দিবেন। আর যদি তুমি 40 ভাগের 1 ভাগ, মানে শতকরা 2.5 টাকা হারে তোমার সঞ্চিত সম্পদের যাকাত আদায় করো, এই 500 কোটি টাকা তোমার জন্য সৎকায় জারিয়া হয়ে যাবে। এই আপনি শতকরা 2.5 টাকা দিবেন, কিন্তু পুরা 100 আল্লাহর শুকরগুজারির অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার এই হালাল সম্পদ তোমার উত্তর শরীরে যতদিন ভোগ করবে, ততদিন আল্লাহ পাক তোমার আলহামদুলিল্লাহর অ্যাকাউন্টে সব পৌঁছাইয়া দিবে। জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন তমাম পৃথিবীর মানুষকে আল্লাহ হাশর করবেন, একত্রিত করবেন। কিভাবে? আল্লাহর নবী বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষকে একত্রিত করবেন, জুতোবিহীন, পায়ে জুতো থাকবে না, শরীরে জামা থাকবে না। আল্লাহর রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, খেয়াল করে শোনো, এই যে জমিনটা হবে, এই জমিনটা উত্তপ্ত কড়াইয়ের উপর রুটিরে তা দিতে দিতে যেমনি তামাটে রং ধারণ করে, এই গোটা জমিনটা এইভাবে উত্তপ্ত হতে হতে তামাটে রং ধারণ করবে, জুতো থাকবে না, ছাতাও থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না। সাহাবায়ে কেরাম তখন কান্না শুরু করে দিলেন আল্লাহর রসুলের এই ওয়াজ শুনিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববীতে আল্লাহর রসুলের ওয়াজ শুনছিলেন। রহমাতুল্লিল আলামিন যখন এই বয়ানটা দিচ্ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া বিছানায় চাদর মোড়া দিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না শুরু করে দিলেন। রহমাতুল্লিল আলামিন ঘরের ভিতরে ঢুকিয়া দেখলেন আয়েশা সিদ্দিকা কান্না শুরু করে দিয়েছেন, কান্দতেছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ওমা ইয়াবকিক, ও আয়েশা তোমারে কোন জিনিসে কান্দায়, আয়েশা রে তোমারে কোন জিনিসে কান্দাচ্ছে, আমি কি কোনো কষ্ট দিয়েছি নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কান্দতেছি কিয়ামতের ব্যাপারে মসজিদে নববীতে একটু আগে যে বয়ান দিয়েছেন, এই বয়ান শুনে আমি কান্দতেছি। অগণবিধি জুতোবিহীন, ছাতাবিহীন, জামাবিহীন এই কঠিন ময়দানে আমরা কিভাবে থাকব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
या রাসূলুল্লাহ আপনার এই বয়ান শুনে আমি কাঁদতেছি, কিয়ামতের ময়দানে আপনার কোথায় পাওয়া যাবে? এর আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকব? আল্লাহর নবী বলেন, এমন একটা দিন যেই দিনের মেয়াদ হবে কানা মিদ্দারু খামসিনা আলফ সানা, 50,000 বছরের সমান। একটা দিন এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে তমাম পৃথিবীর মানুষকে। সাহাবায়ে কেরাম তখন কান্না শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুতোবিহীন ছাতাবিহীন বিবস্ত্র অবস্থায় 50,000 বছর এই উত্তপ্ত মাঠে কিভাবে দাঁড়িয়ে থাকব? আপনিই বলেছেন এই জমিনে তো উত্তপ্ত হবে, কদমটা দেওয়ার সাথে সাথে শরীরের চর্বিগুলি গলিয়ে গলিয়ে মানুষের নাক কান দিয়ে বের হওয়া শুরু হবে, সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরতে ঝরতে মানুষের কোমর সম গলা সম কাম গামের একটা সমুদ্র হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন কান্না শুরু করলেন, আল্লাহ নবী তখন বললেন, আমার সাহাবীরা, আল্লাযি নাফসি বিয়াদিহি, ও আমার সাহাবীরা শোনো, যে মাওলার হাতে আমার প্রাণ সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতেছি। শোনো, একটা সুসংবাদ আছে, সেই সুসংবাদ হলো কিয়ামতের ময়দানের এই লম্বা দিন মুমিন ব্যক্তির জন্য এক ওয়াক্ত সালাতের মতো হবে। এক ওয়াক্ত সালাত, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাইলে এই ব্যবস্থাটা দুনিয়াতে আছে কি নাই কথা বলেন? সেই 50,000 বছরের দিন চলে যাবে, মুমিন বান্দার মনে হবে এক ওয়াক্ত ফরজ সালাতের সমান কিভাবে, সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর দিয়ে যখন নেককার মুমিন বান্দাদের দিকে তাকাবেন, আর বান্দাগুলিও আল্লাহর দিকে একবার নজর দিবে, বান্দার আল্লাহর দৃষ্টি বিনিময় হবে, 50,000 বছর চলে যাবে, বান্দা মনে হবে এক ওয়াক্ত সালাতের পরিমাণ সময় গেছে। ও গল্লা সঙ্গন ফকুয়ার মুসলমান, আয় আজান শুনিয়ে মসজিদের দিকে আয়। আসলে পরে এই নামাজ হলো বাকিয়াতুস সালেহাত, কিয়ামতের 50,000 বছরের দীর্ঘ সময়ের ওয়ারেন্টি হলো দুনিয়াতে আল্লাহকে নামাজ পড়া, ঠিক না? আমার বন্ধুরা, নতুবা সেই কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন, ওয়াবুরিজাতিল জাহিমুল মাইয়ারব, সেই দিন জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে। জাহান্নাম দেখিয়া বান্দারা কান্না শুরু করবে, কাঁদতে কাঁদতে চোখের জল শেষ হইয়া পুঁজ পড়া শুরু হবে, রক্ত পড়া শুরু হবে, চর্বি গলিয়া গলিয়া বের হবে। বান্দা কান্না থামাবে না, আল্লাহও বলবেন, ও বান্দারে তোর সঙ্গে আমার কোনো কথা নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখিয়া বান্দা কাঁদবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব, এই জাহান্নামের আগুন থেকে তুমি একটুখানি আমাদেরকে বাহির করে দাও। আল্লাহ বলবেন, ও নাফরমান, তোর সঙ্গে আমার কোনো কথা নাই। কিয়ামতের দিন জাহান্নাম দেখিয়া কাঁদবা, সেই কান্নার কোনো মূল্য নাই। আর দুনিয়াতে জাহান্নাম না দেখিয়া কান্দ, তোমার চোখের পানি চোখের পাতা বাইয়া গালে আসার আগে আমার আল্লাহ জাহান্নামের সাত দুয়ার তোমার জন্য বন্ধ করে দেয়। সুতরাং আমার ভাইরা, এই জন্য আসুন এই দুনিয়ার বাতুনির দিকে তাকাই আর আখেরাতের সামানা সংগ্রহ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।